নমস্কার বন্ধুরা, আশা করি সবাই আছো, সুস্থ আছো, শুনে নতুন ব্লগে সকল জানাই স্বাগত। এখন বিকেল 5টা বাজে আর নুনি দেখো কত কেঁচেছে আজকে সারাদিন। সবাই ঘুম থেকে আমরা উঠলাম, সবাই দুজনে মিলে সবাই ঘুম থেকে উঠলাম। এই যে এত কাচাকাচি করেছে, এখন এটা গুছাবে। আর আমি ওখানে রান্না বসিয়ে দিয়েছি আজকে। আর এটা হচ্ছে শুঁড়ের মাংস সেদ্ধ হচ্ছে, এটা ওটা আমি কেঁচে কাচবো। ঘরের কি অবস্থা, দুজনে এখনই ঘুম থেকে উঠলাম। আর চা বসিয়ে দিয়েছি এখানটায়, আর শুয়ের মাংসটা না সেদ্ধ হচ্ছে, দিদি এসে খাবে। এখন মানে আলুর পরোটা পুরটা বানিয়ে রেখেছে সকালবেলা, এখন ভাইয়ের জন্য আলু পরোটা বানাবো। খাবে আসো, চা ঠান্ডা হয়ে যাচ্ছে, দিদি একটু আসতে দেরি হবে। দিদি ফোন করে বললো চা খেয়ে নি আরাম করে। এই জল ঝরাতে দিলাম এটা মাংসটাকে, এটা এই এইভাবেই খায় সিদ্ধ করে। জল হচ্ছে বউকে সন্তুষ্ট করা যায় না, তাই নাকি? কিসে সন্তুষ্ট করা যায় না? ওই যে ও দিদি, ওখানে দিদি নাম্বার ওয়ান হচ্ছে তাই বলছে। এই বিস্কুট খাবে না? আমি খাবো না বিস্কুট, খাবে না বিস্কুট, খাই না। খরচা কমিয়ে দিয়েছো তুমি দিদির। ননিদি বিস্কুট খাবে না, আমি একটু বিস্কুট নিই। ননিদি বললো যে আমি নাকি এখানে বসলাম বলে চা খেতে, তার জন্য টিভির নো সিগন্যাল হয়ে গেল। কি বদমাশ দেখো। ঠিক আছে, তুমি একা একা টিভি দেখবে, আমি আমি রান্না করবো। ঠিক আছে, খেতে গেল দাদাকে আনতে গেছে, দাদাকে আনতে গেছে। হ্যাঁ বলো দাদাকে আমি আনতে যাচ্ছি, তুই পটটা রান্না কর। পট মানে শুঁড়ের মাংস। আর আমি বলি শুঁড়ের মাংস, হ্যাঁ ইংলিশে, হ্যাঁ POR পট। আর বন্ধুরা দিদি এখন আসেনি বলে ওই এখন লুসির মনটা খুব খারাপ, বসে কখন মা আসবে আশা করে বসে আছে। লুসি মা একটু পরে আসবে, এনে বিস্কুট খাবি, খাও লুসি খাও, দুধ খাও, খাও এনে অনেক দিয়েছি বিস্কুট, এটা খেয়ে নিবে। হ্যাঁ লুসি মা আসতে দেরি হবে, লুসি তাহলে কিন্তু ওর মুখের সামনে যদি থালটা তুমি না তাহলে আমার হাত কিছু থাকবে না, পুরো ছিঁড়ে খাবে। এখন এটাকে সুন্দর করে পুর ভরবো। আজ রান্না করছিলাম সোয়াবিনের তরকারি, নিচে সোয়াবিনের তরকারি আর ফুলকপি আলুর ভাজা। আর দিদির জন্য দুপুরে সেদ্ধ দিয়েছিলাম, উচ্ছে সেদ্ধ। দিদি তো দুপুরে আসেনি স্কুল থেকে, দুপুরে আসেনি, এখন রাত্রেবেলা খাবে। সব ফ্রিজে রেখে দাও। আলুর পরোটা রান্না করতে একটু সময় লাগে, এটাকে আমি মুড়িয়ে রাখছি, পরে এটা বেলবো আস্তে আস্তে। প্রচুর সময় দিয়ে কাজ করতে হয়, তাড়াহুড়ো করে আলুর পরোটা কখনোই হয় না। এইসব রান্না ধীরে সুস্থে করতে হয় বন্ধুরা। ননিদি এখন দিদি নম্বর ওয়ান দেখছে, কি নেশা যে দিদি নম্বর ওয়ান টিভি, কি নেশা। লুসি মা কি করছো? আর লুসি ওখানে ওর এত কষ্ট, ওর মা আসেনি এখনো পর্যন্ত। মা যত হন আসবে, ও মা আসলে সব শান্তি। আর একটা মানে করা বানাচ্ছি দেখো, আস্তে অল্প হালকা করে বেলবে। হ্যাঁ একটু বেল নিলে কি হয় তোমার সুবিধা হয়, ব্যাস পুরটা ভরে নিলে, এই যে একটু মুড়ি নিলে, বেশ এরকম করে মুড়িয়ে নিলে, হ্যাঁ মুড়িয়ে নিয়ে এরকম করে, বন্ধুর কাজ শেষে কাছে এখন বাড়ি চলে যাচ্ছে। বন্ধুর আমি এখন ঢাকুরিয়াতে, আর সায়নের মতো ফোন করে বললো, সায়ন এই মতো ফোন করে বললাম আমি লবঙ্গগুলো থেকে খাবো। ওকে আমি বললাম, বললাম সাইকেল নিয়ে আসতে, খুব সাইকেল নিয়ে আসছে।
বাবা দুদিকে টেনে এসছে, এদিকেও এসছে ওদিকেও এসছে। ছাড়া রাখিস বেরিয়ে, ছাড়া রাখি এনে বেরিয়ে যেতে পারি। চলো 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 চলো। কি বলছিস? না আমি তো এর পাশে কিনবো অলমঙ্গল ওষুধা। চল চল বন্ধুরা, এই দোকান থেকে আমি লবঙ্গ লত্রি কিনবো চারটে। মা আছে, বদি আছে, ছেলে আমি চারজন চারটে খাবো। লবঙ্গ লত্রি আছে গো? ওই তো আছে। চারটে কত? সাত টাকা করে না? দশ টাকা করে পিস। সুজি দিয়ে ভালো হবে। দাও চারটে দাও। এ দুটো খাবি? তাহলে এই দুটো দাও, এ দুটো দাও, চারটে দাও। সারাক্ষণ লবঙ্গ লতিকে খাবে? কাল কালকে নিয়ে গেছে, পোষায়নি, আজকেও খাবে। দিয়েছ? ওটা নুনটা ঝাল ঝাল ভালো। হ্যাঁ বাড়িতে রেখে খাও, খেতে পারবে। হ্যাঁ বাড়িতে রেখে খেতে পারবো না, থাকবে অনেক দিন থাকবে। চারটে দশ টাকা ঢোকলা, ন টাকা ঢোকলা, কত ঢোকলা? স্যার আর এক একটা দোকানে না এক এক রকমের দাম। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি বুঝিনি। আর একটুখানি গেলি আমাদের বাড়ি, তো দাঁড়া মিটিং একটা কাজের কথা আছে। কিসের টাকা? ঠিক করে ওঠেনি। কোন টাকাটা? তুমি দোকানে লোকের টাকা দিলে। যাই বাদ দে, যখন টাকাটা দিয়ে তখন উঠেছি। বন্ধুরা চলে এসেছি বাড়িতে। পরে যে রান্না করে গেছিলাম সেটা এখন জাল দেব। আজ ভাত করতে হবে না, শাইন ভাত খুব একটা খাইনি। ভাত আছে, এই খাবারটা ফুলকো তরকারি করেছিলাম সকালবেলা। আজ মোটমাট বলতে খাই, আজ ভাতই অত খাইনি আজ বললো। আর তরকারি আছে, আর বেগুন ভাজা আছে, আলমন্ড খায়, তাই এই কটা ভিজে রাখবার জন্য। এই চা পাঁচটা ওর হয়ে যাবে সকালে। আর বন্ধুরা কাল সকালে আমি শুটকি মাছটা রান্না করবো, বা উচ্ছে ভাজা করবো, বাঁধাকপি। ছেলের ওষুধ, ছেলের ওষুধ যে কাছে পড়ে থাকে। কী অবস্থা! এই আপেলটা খাসনি কেন বাবা? কী রে, কালকে আপেলটা নিয়ে এসি খোলাও হয়নি, আর শাইন খেতেও ভুলে গেছে। খোলা প্যাকেটটা খুলিও নি আর তুই খাসনি, সত্যিকারে। খেতে কি প্যাকেটটা খোল দেখিনি না, নষ্ট হয়ে যাবে আপেলগুলো। রে করেছিলাম একটা ঢাকুরি স্টেশন থেকে, এই 500 আপেল কিনেছি, একটা বাঁধাকপি, ফুলকপি, জলপাই, একটু বেগুন, এই টুকটাক জিনিস কিনেছিলাম। প্যাকেটটা খুলিনি আর শায়নও খেতে ভুলে গেছে। কেমন লাগছে মি? কী রে আপেলটা কেমন? হ্যাঁ ঠিক আছে। মিষ্টি হালকা মিষ্টি? ও শশাও কিনেছিলাম, 500 শশা কিনেছিলাম। মানে আমি না থাকলে যা হয়, আমিও ঘরে থাকি না, ও খায়ও না। আমাদের মাসে দুটো করে ছুটি থাকে। যাই হোক, আমাকে তো আমি রোববার দিন ছুটি চেয়েছি। মাসের ডালটা হাফ পুড়ে গেছে, আর একটু পড়ে আছে, শুকনো হয়ে, ডালটা শুকনো হয়ে গেছে। আমি একটু খেয়ে নেবো, খেয়ে শেষ করে দেবো। বন্ধুরা জলের বোতলগুলো খালি হয়ে পড়ে আছে, ও তো একটা বোতলে ভরবে না, সব আমাকে এইসবই কাজ করতে হয়। আমাদের তো তিনটে বোতলে জল আছে, জল চলে যাবে সারা রাত। লবঙ্গ লতিকে খেয়েছি বলে পেটটা একটু ভরাবার আছে, তাই অল্প ভাত খাচ্ছি। বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এই কটা ভাত বেঁচে আছে। শায়ন কালকে পান্ত ভাত খেলে একটা জল ধুয়ে ধুয়ে রাখছি। ভিডিও শেষ করছি, আর ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। দেখা হচ্ছে নতুন ব্লগে। টাটা, গুড নাইট।